নদীর জল আর নৌকার বৈঠায় ছলা ছলা তাল উঠে এগিয়ে চলেছে বাইচের নৌকা। আর এই দৃশ্য যে কোনো গ্রামে নয়, রাজধানীর তীর ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। তাই তো এই দৃশ্য দেখতে নদীর পাড়ে ভিড় করেছেন শত শত দর্শনার্থী। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইটকাঠের এই শহরে নৌকা বাইচের আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নদী দখল মুক্ত করতে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণে আজকে ঢাকার চারপাশে নদীর প্রবাহ নিশ্চিত করা হয়েছে। নদী আজকে আমরা বিআইডব্লিউটিএ বা নৌ পরিবহন মন্ত্রণালয় বা সংসদ সদস্য মন্ত্রীরা নয়, আজকে নদী আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্মদিনটাকে আজকে উদযাপন করলো, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি দল, এতে বিজয়ী হয় শিকদার বাড়ি দল। এরকম একটা বাইচে প্রথম একটা বিরাট বড় ব্যাপার, অনেক বড় একটা অর্জন, যে অর্জনটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এদিকে ঢাকা শহরে নৌকা বাইচ আয়োজন দেখে খুশি দর্শনার্থীরা, আরো বেশি এমন আয়োজন করার দাবি তাদের। নৌকা বাইচটা আসলে মেন্টালি একটা পরিবেশে ভালো একটা উপলব্ধি, আমি কখনো দেখি নাই এর আগে, আজকে ফার্স্ট আসছি, আমার খুবই ভালো লাগতেছে, আমার হাজবেন্ড মেয়ে নিয়ে আসছি, খুবই ভালো, বছর বছর হলে আরো ভালো লাগবে, প্রতি বছর আসতে পারবো, দেখতে পারবো। নদী দূষণ রোধে সরকারকে আরো বেশি কাজ করার আহ্বান জানান আগত দর্শনার্থীরা। কে মাহমুদুল হাসান, ইউল্যাব টিভি, ঢাকা।